আমি আপনাদেরকে বলবো যে আমার একটা দীর্ঘদিনের কথা আমি এটা বলি, যদি আমার একটা স্পর্ধিত কথা হয় তাহলে মাফ করে দেবেন। আমরা ফিকহ মুফতি এই জায়গাটাকে একটু সাইডলাইনে রাখতে পারি কিনা, নিয়ে আমাদের বৃহত্তর জায়গাটাতে আমরা এগোতে পারি কিনা, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। ওই যে হুক্কা হুয়া বললো ওরা কিন্তু চলে আসে, ওরা সবাই কিন্তু এক জায়গায়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কিন্তু আমরা তাওহিদবাদীরা কি মিল্লাতুন ওয়াহিদা হতে পারি না? একটা জায়গায় আসা দরকার। আমি অনুরোধ করবো আপনাদের হৃদয়টাকে যদি একটু প্রশস্ত করে দিতে পারেন, ভালোবাসা আলাম না সরাহ এলাকা সদরা, আমাদের অন্তরটাকে একটু প্রশস্ত করে দেখো, ভালোবাসা দরকার। সাহাবাইকে আমরা কেমন ভালোবাসতেন? আমরা সেই যে গাজওয়াতে তাবুকে যারা পেছনে পড়েছিলেন, তন্মধ্যে আমরা সেই কাব রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, তিনি যখন মসজিদে নববীতে গেলেন তখন প্রত্যেকে তাকে কংগ্রেচুলেশন জানাচ্ছেন। তিনি বলছেন, বুখারীর সেই লম্বা হাদিসটার মধ্যে আছে, তেমন আমি দেখলাম যে রাস্তায় কেউ কেউ এরকম ছোটো ছোটো দল দল বেঁধে বেঁধে আছে, প্রত্যেকের চেহারায় কি আনন্দিত, একজন দৌড়ে এসে তিনি বলছেন, কাব আবশেরিয়া কাব আবশেরিয়া কাব, হে কাব তুমি সুসংবাদ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমর সহ তিনি যাচ্ছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম কেবল বলছিলেন আমিন 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 বলছিলেন, উনি তেলাওয়াত করছেন তিনি শুনে আছেন, এরপরে তেলাওয়াতের পর দোয়া করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম আমিন বলছিলেন। পরের দিন সকালে ফজরের নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদের করে ঘরে গিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য কংগ্রেচুলেশন। বলে কেন? বলে গত রাতে আমি রাসূল এবং আবু বকর এই দিক দিয়ে যাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দোয়া করছিলে, তিনি বলছিলেন আমিন আমিন আমিন। এটা কি খুশির সংবাদ, রাসূল তোমার দোয়ার সময় আমিন বলেছেন, এটা কি চমৎকার সংবাদ, আমি তোমার সাথে শেয়ার করতে এসেছি। তুমি বলে থ্যাংক ইউ ভেরি মাচ, বাট ইউ আর নট দ্য ফার্স্ট টু শেয়ার দিস ইনফরমেশন উইথ মি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনিই প্রথম না, এর আগে এসে আবু বকর আমাকে এই সংবাদটি অলরেডি দিয়ে গেছেন। মানে শেয়ার কীভাবে তাদের হ্যাপিনেস জয় তাদের মাঝে ভাগাভাগি করে নেন, কষ্টগুলো তারা ভাগাভাগি করে নেন। কিন্তু আমরা যেন এমন যেন একটা কালচার যেন অন্তত আলেমদের ব্যথায় ব্যতীত হওয়া, দিনদারদের ব্যথায় ব্যতীত হওয়া, তাদের কষ্টের কথাগুলো আমরা একটু নিতে পারি, তাদের কষ্টে একটু নিজেরা কষ্ট ফিল করা, এই অনুভূতিটি থাকা দরকার, অন্তরটাকে অন্তত প্রশস্ত করে দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভ্রাতৃত্বকে নেয়ামতের কথা বলেছেন, আইনাল মুতাহাব্বিনা ফিয়্যা আইনাল মুতাজালিসিনা ফিয়্যা আইনাল মুতাজাওবিরিনা ফিয়্যা, কোথায় আছো যারা পরস্পরকে দেখতে যেতে আমার ভালোবাসায়, পরস্পরের সাথে বসতে আমার ভালোবাসায়, পরস্পরের জন্যে ব্যয় করতে আমার ভালোবাসায়, পরস্পরকে ভালোবাসতে আমার ভালোবাসায়। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লিহি ইয়াউমা ইলা যিল্লা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তাহলে রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কমপক্ষে মহাব্বতটা তো আমাদের অন্যের জন্য থাকা দরকার। এই মহাব্বতটা কি আমাদের অন্তরে আমরা রাখতে পারি কিনা, অন রাখতে পারি? তিন নম্বর যে বিষয়টি, এই যে খিস্তি খেউর করা, এখানে আমরা যারা আমি আবারও বলি, এখানে আপনারা সবাই আকবারু মিননিস এলমান, যদিও আমি আকবারু মিনকুম সিন্নান হতে পারে অনেকের চেয়ে, কিন্তু এলেমে আপনার অনেক অনেক, তাকওয়ায় অনেক অনেক বড়ো আপনার আমার চেয়ে, আমলে অনেক অনেক বড়ো। কিন্তু একটা জায়গায় যে অমুকের বিরুদ্ধে বলা অনলাইনে, কমপক্ষে এগুলোকে থেকে আমরা দূরে আসতে পারি কিনা, যে আমরা অমুক কারো বিরুদ্ধে আমরা বলো, কমপক্ষে আলেমদের বিরুদ্ধে বলবো না। একটা এজেন্ডা থাকতে পারে ন্যাশনাল, এখানে যদি একটা প্ল্যাটফর্ম হয়, এখানে আমাদের আমি ইয়ে আছে, আমাদের রুকন ভাই আছেন, শক্তি ভাই আছেন, এবং অন্যান্যদেরকে আমি চিনি যারা আছেন এখানে, আপনারা কমপক্ষে একটা প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করি যে ন্যাশনাল কোনো ইস্যুতে আমরা সবাই একসাথে কথা বলবো, যদি এটা ইন্টারেস্ট অফ ইসলাম হয়, ন্যাশনাল ইন্টারেস্ট। আমি তো বলি বাংলাদেশে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, প্যাট্রিয়টিজম যদি রিয়েলি থাকে তাহলে এটা আলেমদের মধ্যে আছে। দেখেন না, বাংলাদেশের মানুষরা যদি কখনো বিপদে পড়ে সবার আগে কারা গর্জে ওঠে? সবার আগে তো আলেমরা গর্জে ওঠে, তাদের ইমানের ইস্যু হোক, তাদের আমলের ইস্যু হোক, তাদের দিনের ইস্যু হোক, অথবা তাদের দুনিয়ার ইস্যু হোক। আমাদের কয়টা বাচ্চা স্কুল কলেজে পড়ে, কিন্তু স্কুলের সিলেবাস নিয়ে আমরা সবার আগে কথা বলেছি, আমরা চিৎকার করেছি, আমরা কথা বলেছি, অথচ আমাদের বাচ্চারা হয়তো স্কুলে পড়ে না। এখন লোকেরা বলে যে আপনারা আপনাদের বাচ্চারা তো পড়ে না, তাহলে আপনারা কেন পড়েন? কারণ আমরা তো তাদের জন্য কল্যাণ কামী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে তো আল্লাহ তা মানুষের জন্য তৈরি করেছেন, মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। আমি সময় নিচ্ছি না, আমি শুধু বলবো যে এটাকে বাঁচিয়ে রাখতে হবে, আমরা এই কমিটমেন্টটা নিতে পারি না ইনশাআল্লাহ, বাঁচিয়ে রাখা দরকার। পদ্ধতি অনেক কথা আপনারা ভবিষ্যতে বলতে পারবেন, আমরাও বলতে পারবো যে আরও ভবিষ্যতে কী করা দরকার, এর মধ্যে আরও কী চ্যাপ্টার আনা দরকার, কী ইনিশিয়েটিভস অ্যান্ড কী প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস নেওয়া দরকার, এগুলো সব এগুলো পরবর্তীতে নেওয়া যাবে বটে, কিন্তু উম্মার জন্য একটু দরদ ভালোবাসা তৈরি করা দরকার। এই ভালোবাসা যদি বিশ্বাস করেন, আমি ইসলাম এর কাছে এসে আমি কখনও বঞ্চিত হই না সত্যিকার অর্থে, এবং আপনারাও নিশ্চয়ই বঞ্চিত হন নাই। আমাদের বন্ধুবান্ধব যারা আমাদের সাথে স্কুল কলেজে পড়েছে, তারা খুবই ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট ছিল, কেউ প্যারালাল, কেউ তার চেয়ে বেশি, কেউ তার চেয়ে কম, কিন্তু তার চেয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। ইন্নাল ইজ্জাতি লিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফাইদা ইবতাগানাল ইজ্জাত মিন গায়রিন আযাল্লানাল্লাহ। ইজ্জত তো ইসলামের কাছে, এই ইসলামের কাছে অবশ্যই ইজ্জত আছে,
এটা যেন আমরা সবাই মিলে যেন একটু করতে পারি আমাদের দিনের জন্য আমরা কিন্তু খুবই এই যে শক্তি ভাইয়ের কথা আমি বললাম আমরা কিন্তু প্রচন্ডভাবে এখানে সংখ্যালঘু বিশ্বাস করুন আমরা সংখ্যালঘু আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না আপনি নাম বললেই চলবে না আমরা কিন্তু প্রচন্ডভাবে সংখ্যালঘিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ ওই কয়েকটা লোক আমরা যদি একত্রিত না থাকি সর্বদাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠরা একত্রিত থাকে সংখ্যাগরিষ্ঠরা তারা বিচ্ছিন্ন থাকে আমরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ এই জন্য আমাদের একত্রিত থাকা দরকার আল্লাহ তাআলা কবুল করে নিন জাযাকুমুল্লাহ খায়রান আমি আবার বলছি যে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের পরস্পর প্রতি একটু রেসপেক্টটা সম্মানটা মিউচুয়াল রেসপেক্ট এটা তৈরি করা দরকার ভালোবাসি শ্রদ্ধা দিয়ে কথা বলি অনলাইনে কারো বিরুদ্ধে কথা একেবারে বলা একেবারে ফুল স্টপ বন্ধ আজকে থেকে করি আমরা এতটুকু শপথ যে অনলাইনে কারো বিরুদ্ধে কথা বলেন তিনি ভুল করলে পার্সোনালি তাকে বলবো কিন্তু এটা অনলাইনে বলার দরকার নেই এতটুকু কমপক্ষে ভালোবাসা কাছে ওরা কাছে নিচ্ছে বিভিন্নভাবে অন্যায় করার জন্য আমরা তো দিনের জন্য কাছে আসতে পারি নাকি আমরা দিনের জন্য কাছে আসলে আমাদের কেউ ঠেকাতে পারবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কেবল এতটুকু শর্ত জাযাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু